এই 10,300 দেশের মধ্যে কতজন আছে বর্তমানে 8,882 জন কর্মরত শিক্ষকের চাকরি 31/3/2020 শেষ হয়ে যাচ্ছে এখন যদিও এটা আমাদের এই পাপের ভাগি আমরা নয় তৎকালীন সরকার যদিও তৎকালীন সময় যা সরকার ছিল যারা বর্তমানে বিরোধিতা আসনে বসে রয়েছে তারা এখনো রাজ্যের মানুষকে এমন কতিপয় শিক্ষকদের কতিপয় 10,323 শিক্ষককে এরা বিভ্রান্ত করছে তাদেরকে লেলিয়ে দিচ্ছে অথচ জানে তাদের কিচ্ছু করার ক্ষমতা নেই অতীতও করেনি আগামী দিনেও কিচ্ছু করবে না শুধু তাদের আগামী ভবিষ্যৎটাও যেন নষ্ট হয়ে যায় পরিকল্পনা মাফিক এটা করছে আপনারা জানেন মাঝে মধ্যে এরা আষাঢ়ে গল্প শোনায় কি গল্প শোনায় তারা বলছে আমাদের সময় তো আমরা 12,000 পোস্ট ক্রিয়েট করেছিলাম আপনারা জানেন 12,000 পোস্ট ক্রিয়েট করার পর হ্যাঁ 12,000 পোস্ট ক্রিয়েট হয়েছে আমি যা বলছি 12,000 আমি যা বলছি 12,000 12,000 12,000 পোস্ট ক্রিয়েট করেছে আমি যতটুকু জানি রেকর্ডে সরকারি রেকর্ডে একাডেমিক কাউন্সিলর স্টুডেন্টস কাউন্সিলর স্কুল লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট হোস্টেল ওয়ার্ডেন অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট 12,000 পোস্ট ক্রিয়েট করে এর পিছনে তাদের বিরাট দুর্বৈষম্য ছিল তারা জানে এটা হয় না তারা জানে ইচ্ছাকৃতভাবে এই ছেলে মেয়েদের আরো ক্ষতি করার জন্য পরিস্থিতিকে আরো জটিল করে তোলার জন্য এই পোস্ট ক্রিয়েশন করেছে যেদিন পোস্ট ক্রিয়েশন করেছে সাথে সাথে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে ওয়ান শ্রী দেবাশিস পাল চৌধুরী ফাইল এ কন্টেম্প পিটিশন বিফোর দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিট পিটিশন কনস্টিটিউশন নাম্বার 1706 অফ 2017 অ্যাগেনস্ট দি চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন এডিশনাল সেক্রেটারি স্কুল এডুকেশন এদের বিরুদ্ধে কন্টেম্প পিটিশন কন্টেম্প পিটিশন পাওয়ার পর সুপ্রিম কোর্ট কি বলে সুপ্রিম কোর্ট বলে যে দি স্টেট অফ ত্রিপুরা ইজ রেস্ট্রেইনড দি স্টেট অফ ত্রিপুরা ইজ রেস্ট্রেইনড ফ্রম ফিলিং আপ দি পোস্ট অফ নিউলি রিক্রুটেড 12,000 পোস্ট পরিষ্কার বলে দিয়েছে রেস্ট্রেইন করে দিলাম তোমাদেরকে শুধু এটা নয় উই ফাইন্ড প্রাইমেসি মেরিট ইন দি এলিগেশনস ইন দি কন্টেম্প পিটিশন এবং বলছে টু সার্কামবেন্ট অর্থাৎ বাকাবতে দি অর্ডার অফ দি কোর্ট 2000 ওইটা যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারকে বাকাবতে ঘুরিয়ে দি অর্ডার অফ দিস কোর্ট বাই নোটিফিকেশন ডেটেড 19 May 2017 the state of Tripura issued a notification and created 12,000 posts omoko or quashed by tainted by extraneous reasons apart from lack of qualifications তখন পরবর্তী সময় সুপ্রিম কোর্ট কন্টেম্প পিটিশন ক্লোজ করার সময় বলছে তারিখ 2/8/19 বলছে nothing further need to be done nothing further need to be done in the matter the contempt petition is closed অর্থাৎ সুপ্রিম কোর্টে রাস্তাঘাট সব বন্ধ করে দিল কোথাও যাওয়ার মতো আর সুবিধা রাখলো না এখন প্রশ্ন আজকে কেন ডেকেছে আপনারা জানেন আগেই আমি বলেছি কোন সরকার যেন জনদলীয় সরকার কোন জনপ্রিয় সরকার কোনদিন এই ধরনের কাজে মুখ বধির থাকতে পারে না আমাদের আজকে স্পেশাল ক্যাবিনেট করেছি স্পেশাল ক্যাবিনেট আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে পরিস্থিতি আমরা একটা ক্যাবিনেট মেমো তৈরি করেছি 8,882 জন কর্মরত শিক্ষক চাকরি 31/3/2020 শেষ হয়ে যাচ্ছে এবং সমস্ত কিছু এই যে সুপ্রিম কোর্টের 29
সুপ্রিম কোর্টের 29/17 এবং হাইস ডিভিশন বেঞ্চের 7/5/2014 এর ঘটনা এবং সবকিছু জানিয়ে ইভেন কন্টেম্প পিটিশনের সমস্ত কিছু জানিয়ে আমরা একটা ক্যাবিনেট ডিসিশন নিয়েছি আজকে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাট প্রেজেন্ট 8,882 ডিফারেন্ট ক্যাটাগরি অফ অ্যাডক টিচার্স আর ওয়ার্কিং ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইউজিটি 4375 জিটি 3761 পিজিটি 746 আমরা ক্যাবিনেট ডিসিশন নিয়েছি প্রেজেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইজ ভেরি মাচ কনসিয়াস অফ দি ফ্যাক্ট দ্যাট দি অ্যাডক টিচার্স হ্যাভ পুট ইন লং লেন্থ অফ সার্ভিস ইন গভর্নমেন্ট থ্রো দেয়ার এন্ট্রি ওয়াজ থ্রো এ কোশ্চনেবল মিনস যদিও তাদের নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ছিল তাদের কিন্তু তাদের শিক্ষাক্ষেত্রে তাদের অবদান এই দীর্ঘদিন অবদান কোনো মতেই এই সরকার অস্বীকার করতে পারে না অ্যান্ড দি গভর্নমেন্ট ইজ অলসো কনসিয়াস অফ দি ফ্যাক্ট দ্যাট লার্জ নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স আর ডিপেন্ডেন্ট অন দি অ্যাডক টিচার্স হু উইল স্ট্যান্ড টার্মিনেটেড উইথ এফেক্ট ফ্রম 1/4/19 দি লাইভলিহুড অফ মোর দ্যান 50,000 পার্সনস ইজ ইনভলভ দেয়ার ইজ এ সিরিয়াস হিউম্যানিটেরিয়ান ওই যে আমাদের দেখছেন ওই যে আমরা আমরা বলছি যে আমাদের সরকার যা বলে অতীতেও যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করবে অ্যান্ড দি লাইভলিহুড অফ মোর দ্যান 50,000 পার্সন ইজ ইনভলভ দেয়ার ইজ এ সিরিয়াস হিউম্যানিটেরিয়ান ইস্যু involved which any sensitive government cannot oblivious of depriving of their livelihood after serving government amra ei sarkar chup thakte pare na amra shei jonno such long years can lead to serious human tragedy these teachers are already in agitation for the sake of their livelihood for months now even the family members have joined their agitation for the sake of their livelihood the administration had recently imposed prohibitory order section 144 CRPC for the purpose of preventing and taking precautionary measure of coronavirus even then je bishwabyapi je ei bishwabyapi deshbyapi je apnar manobedi etake upekkha koreo tara jane tader khoti hobe এটা করেও তারা অ্যাসেম্বলড হচ্ছে এতে রাজ্যের প্রভূত ক্ষতি হয়ে যেতে পারে এবং যে কোনো কোথায় কী অবস্থা আমরা যদিও গ্যাদারিংয়ের পুরো আমরা বলছি যে না সেই জন্য এরপরেও দি এজুকেশন স্টিল কন্টিনিউইং ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট দ্যার ইজ এ সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যাট হ্যান্ড ইট ইজ অ্যাপ্রিহেন্ডেড দ্যাট দি এজুকেশন মে এসকালেট ফার্দার in coming days and situation may go out of hand amra siddhanto niye it is also amader ullekh kora dorkar many of these teachers have qualification for other vacant posts tader other onno vacant posts er jonno tader qualification ache in different departments in the government appointing the teachers in available vacant posts in different departments as per eligibility is the only option is the only option I repeat again is the only option to deal with the present situation some of the likely non-technical group C and group D posts in different departments non-teaching posts in which these teachers may be considered for appointment after termination of Act 30/2020 on হিউম্যানিটারিয়ান গ্রাউন্ড আর আই ইন্ডিকেটেড এজেন্ডা যেমন অঙ্গনওয়াড়ি সুপারভাইজার লোয়ার ডিভিশন ক্লার্ক পঞ্চায়েত সেক্রেটারি এগ্রি অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট স্টোর কিপার ফিশারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মেনি আদার্স দেয়ার আর টোটাল 10,618 পোস্ট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্ট ভ্যাকেন্ট ইন ডিফারেন্ট ডিপার্টমেন্টস আউট অফ হুইচ দেয়ার আর সাম টেকনিক্যাল অ্যান্ড প্রমোশন পোস্ট which will have to be excluded এগুলি ছাড়া প্রমোশন পোস্ট কাউকে দেওয়া যায় না এবং আপনারা জানেন যে
প্রমোশন পোস্ট এবং টেকনিক্যাল পোস্ট ছাড়া এই 10,661টা পোস্ট আছে এবি অফ দি অ্যাবাভ দি স্টেট গভর্নমেন্ট মে কনসিডার ফিলিং অ্যান ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন আইএ পিটিশন আইএ ইন্টারলোকেটরি পিটিশন ইন দিস ইন দি অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টু পারমিট দি স্টেট অফ ত্রিপুরা to permit the state of Tripura to appoint these teachers whose ad hoc services will come to an end on 31st 3 2020 by the order dated 29th 3 2020 যে অর্ডার হয়েছিল সেটার পর থেকে সুপ্রিম কোর্ট নন টেকনিক্যাল গ্রুপ সি এন্ড ডি ডাইরেক্ট রিক্রুটমেন্ট নন টেকনিক্যাল নন টিচিং ভ্যাকেন্ট পোস্ট ইন ডিফারেন্ট পার্টস ডিপার্টমেন্টস অফ দি গভর্নমেন্ট Tripura অন লিমিটেড গ্রাউন্ডস as per their eligibility. The government may also grant age relaxation or prescribed age for dependent posts. The government may also consider, the government may also consider relaxation in other conditions. Jodi dekha jay chakri kete other conditions theke indictment rules as per need, prayojon bodhe and justification. Sheto government prayojon bodhe nebe. Ebong government may this prayer with a clean hand আমাদের এই যে দরখাস্তটা ক্লিন হ্যান্ড নিয়ে আমরা এসেছি আমরা কোনো বাঁকা পথে চোরাই পথে কোনো পথ দিয়ে নয় সরাসরি আমরা আগেই বলেছি সংবিধান আইন মেনে আমাদের যাতে জেলে যেতে না হয় কন্টেম্প পিটিশন যদি ক্ষমা চেয়ে না আসতো তাদের জেলে যেতে হতো আমরা এমন কিছু করতে যাব না ক্লিন হ্যান্ড দিস উইথ এ ক্লিন হ্যান্ড অন এ হিউমিলেটেড গ্রাউন্ড সিকিং পারমিশন অফ সুপ্রিম কোর্ট এবং আমরা অলরেডি আমাদের ক্যাবিনেট ডিসিশনের মেসেজ আমাদের স্ট্যান্ডিং কাউন্সিল সুপ্রিম কোর্ট পাঠিয়ে দিয়েছি সেখানে পিটিশন তৈরি হচ্ছে আমরা